আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শাহি গরম মশলা। শাহি গরম মশলা মূলত পোলাও, বিরিয়ানি, কাবাব ইত্যাদিতে আমরা দিয়ে থাকি। এতে খাবারের স্বাদটাও অতুলনীয় হয়ে থাকে। চলুন দেখে নিই এই শাহি মশলা তৈরিতে আমি কি কি মশলা ব্যবহার করছি। এখানে আমি 1 চা চামচ কালো গোলমরিচ নিয়েছি, 1 চা চামচ সাদা গোলমরিচ, 1 চা চামচ লং, 10-12টার মতো দারচিনি টুকরো করে নিয়েছি, 2 পিচ জয়ত্রী, 1টা ছোট সাইজের জয়ফল, 1টা বড় কালো এলাচ, 30-35টার মতো সবুজ এলাচ, ছোট সাইজের 1টা অ্যানিস, 4-5টা শুকনো মরিচ আর তেজপাতা। সব মশলাগুলো আমি একটি ফ্রাই প্যানে তুলে নিয়েছি, জয়ফলটা ভেঙে দিয়েছি, দারচিনি তেজপাতা টুকরো করে দিয়েছি। এখন আমি অল্প আঁচে সব মশলাগুলো একটু তেলে নেব। মশলাটা আমি 2-3 মিনিটের মতো তেলে নিয়েছি, এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি এখন 2-3 মিনিটের মতো মশলাগুলো ব্লেন্ড করে নেব। তৈরি হয়ে গেল শাহি গরম মশলা। আর একইভাবে জয়ফল, জয়ত্রী, স্টার অ্যানিস বাদ দিয়ে তৈরি করে নিতে পারবেন সাধারণ মশলা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।